হ্যালো ফ্রেন্ডস, সালাম আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য অসম একটা লঞ্চার নিয়ে আসছি ফ্রেন্ডস, যেটা 2019-এ খুবই জটিল আর খুবই ফেমাস করছে সবাই ইউটিউবে। খুবই জটিল একটা মানে লঞ্চার ফ্রেন্ডস, এই লঞ্চারটা যদি আপনার ফ্রেন্ড দেখে তো অবশ্যই আপনাকে একবার না একবার রিকোয়েস্ট করবে, ভাই এই লঞ্চারটা তুই কোথায় থেকে পেলে প্লিজ আমাকে একটু বলে দে। ফ্রেন্ডস, আপনারা হয়তো আমার মোবাইলের ডিসপ্লেতে দেখতেছেন এই লঞ্চারটা কীরকম কাজ করতেছে। যদি ফ্রেন্ডস আপনি এরকম একটা লঞ্চার আপনার মোবাইলে নিতে চান, তাহলে ফ্রেন্ডস এই ভিডিওটা আপনার জন্য। ফ্রেন্ডস দেখেন, ভিডিওগুলো মেক করতে খুবই কষ্ট হয়। যদি ফ্রেন্ডস ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখাতে যাচ্ছি কিভাবে এই লঞ্চারটা সেটিং করবেন, কিভাবে এটা আপনার মোবাইলের ডিসপ্লেতে ইউজ করবেন, এভরিথিং আপনি দেখতে যাচ্ছেন এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, কথা বেশি না বলে চলেন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে এখানে দেখতেছেন সাবস্ক্রাইব বটন, এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে পাশের একটা বেল আইকন দেখতেছেন, এটা অন করে দেবেন। আর ফ্রেন্ডস একটু নিচে একটু স্কোর করে যাবেন, দেখেন বন্ধুরা একটু স্কোর করে নিচে আসবেন। আসার পর বন্ধুরা এখানে ভালো একটা কমেন্টস করে দেবেন। এক্সাম্পল হিসেবে মনে করেন আমি দেখাই দিচ্ছি, এখানে লিখে দিবেন গুড ভিডিও। তারপরে এখানে রাইট ক্লিক, এখানে ক্লিক করে এটা সেন্ড করে দেবেন। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার বলতেছি আমার নাম হলো কামিল আহমেদ। দেখেন ফ্রেন্ডস, এই লঞ্চারটা আপনাকে প্লে স্টোরে পাবেন না, তো কোথায় থেকে পাবেন, কীভাবে ইনস্টল করবেন বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইনস্টল করবেন। দেখেন ফ্রেন্ডস, এটা যদি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে চান, তাহলে আপনাকে পেইড করতে হবে। এটা পেইড একটা লঞ্চার, আচ্ছা সেটা বড় কথা না। তো দেখেন, দেখতে কিন্তু খুবই অসম লাগছে। অবশ্যই আপনারা ফার্স্টে আমার মোবাইলের ডিসপ্লেতে দেখছেন, তো আমি এটা আনইনস্টল করে দিছি ফ্রেন্ডস, এখন আবার ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখেন ফ্রেন্ডস, আমি এটা আমার মানে ডিভাইসের মোবাইলে রাখছিলাম, এখান থেকে আমি এটা আপনার ডাউনলোড করতেছি। তো দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে আপনারা ইনস্টল করে নিন। দেখেন আমি ইনস্টল করে নিতেছি ফ্রেন্ডস, তো এটা খুবই ইজি আর খুবই সহজ ফ্রেন্ডস, এটা আপনি ইনস্টল করতে পারবেন। তারপরে আপনি চাইলে ওপেনও করতে পারেন, ডানেতেও ক্লিক করে দিতে পারেন। তো আমি দেখেন মনে করেন যে এখানে ডানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস হোম পেজে আসবেন। আসার পরে দেখেন এখানে নেক্সট লঞ্চার বলে একটা অ্যাপ্লিকেশন চলে আসছে ফ্রেন্ডস, খুবই জটিল আর খুবই অসম একটা অ্যাপ্লিকেশন ফ্রেন্ডস। ফ্রেন্ডস ভিডিওগুলো বানাতে খুবই কষ্ট হয়, যদি ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই লাইক বানিয়ে একটা লাইক দিয়ে দেবেন। তো দেখেন ফ্রেন্ডস, এটাতে কিছু সেটিং করতে হবে। তো দেখেন এখানে নেক্সটে আপনি ক্লিক, এই যে নেক্সট লঞ্চার এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ফ্রেন্ডস এইরকম এটার হোম পেজটা আসবে। তারপরে যদি এখানে নিচে আপনি দেখছেন আই এম অ্যাগ্রি, যদি এখানে ক্লিক না থাকে তাহলে টিক মার্ক করিয়ে নেবেন, আর যদি টিক মার্ক করা থাকে তাহলে তো ওকে। তারপরে এনজয়, এনজয়ে ক্লিক করে দিন। এনজয়ে ক্লিক করার পর ফ্রেন্ডস হোম পেজটা এরকম চলে আসবে, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন ফ্রেন্ডস, এটার মাঝে প্রচুর অপশন, আমি নিজেই অনেকগুলো খুঁজে খুঁজে পাইতেছিলাম না, অনেক কষ্ট করে তারপরে বের করছি। তো ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে সোয়াইপ করে দেখে নেবেন, দেখেন এটা এরকম 3D লুক থাকবে। যদি আপনি আমার ডিসপ্লেতে ফার্স্টে আমি যেরকম দেখেছিলাম সেরকম যদি চান, তাহলে ফ্রেন্ডস এখানে সেটিংয়ে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ক্লিক করে দিন, ক্লিক করার পরে ওকে, ওকেতে ক্লিক করে দিন। একটুখানি ওয়েট করেন ফ্রেন্ডস, দেখেন একটুখানি ওয়েট করার পর দেখেন এরকমই আপনার সামনে আসবে। যদি আপনি এই ধরনের লুক চান তাহলে ফ্রেন্ডস এখানে স্টার্ট নাও, এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর ফ্রেন্ডস আরবারও আপনি এটা যদি আপনি এখান থেকে ওপেন নাও করতে পারেন, আমি ফুল স্ক্রিন করে দিতেছি, যদি নাও করতে পারেন তাহলে দেখেন ফ্রেন্ডস এখান থেকে আপনি শুধু ক্লিক করলেই সেটিংটা হয়ে যাবে, সেটিংটা হয়ে যাবে। দেখেন এখানে মোটামুটি সেটিংটা হয়ে গেছে। এখন যদি আপনি চাইতেছেন যে এই যে এগুলো যদি আপনি চাইতেছেন চেঞ্জ করতে, তাহলে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখান থেকে ক্লিক করে করে এগুলো আপনি রিমুভ করে দিন। হ্যাঁ, এখান থেকে এগুলো ক্লিক করে ফার্স্টে এইটাও আপনি রিমুভ করতে পারবেন, এখান থেকে সবগুলো যেগুলো আপনার মানে পছন্দ না সেগুলো আপনি এখান থেকে এরকম মানে আপনার ফিঙ্গার দিয়ে প্রেস করে ধরবেন, তারপরে উপরে টেনে নিয়ে যাবেন। দেখেন এগুলো একটা একটা করে রিমুভ হয়ে যাবে ফ্রেন্ডস। একটুখানি ওয়েট করেন, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি তারপরে আপনি সেটিংটা কীভাবে করবেন। দেখেন এখান থেকে আমি সবগুলো ক্লিক করে এখান থেকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। এখন যদি ফ্রেন্ডস দেখেন এখানে মধ্যখানে ক্লিক করেন, তাহলে দেখেন লুকিংটা কী সুন্দর, কী গর্জাস। হ্যাঁ, এখন ফ্রেন্ডস যদি আপনি আমার ব্যাকগ্রাউন্ডটাও যদি আপনি চান এখান থেকে চেঞ্জ করতে, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিতে পারেন ফ্রেন্ডস। যদি আপনি চান যে মানে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা চাইতেছেন, এই যে 3D লুক মানে
মানে দেখা যেতেছে সেটাও যদি আপনি না চান, তাহলে ফ্রেন্ডস আপনি আপনার গ্যালারিতে চলে যান। আমি আপনাদের দেখিয়েছি গ্যালারিতে চলে যান। চলে যাওয়ার পর ফ্রেন্ডস আপনি আপনার যেখানে যে ওয়ালপেপারগুলো রাখছেন যদি আপনি চান এইটা সেটিং করতে, তাহলে মনে করেন এক্সাম্পল হিসাবে আমি এটা দেখাইতেছি, হ্যাঁ, তাহলে এটা সেটিং করে নেবেন আপনার ওয়ালপেপারে। তো দেখেন আমি এটা একটু দেখিয়েছি আপনাদেরকে, এখান থেকে আমি এটা সেট করে নিতেছি আমার হোম মানে মোবাইলের ডিসপ্লেতে। তো দেখেন এটা আমি সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর ফ্রেন্ডস আপনি একটুখানি ওয়েট করেন, দেখবেন দেখতে কিন্তু অসম লাগবে। দেখেন আপনারা অলরেডি এটা আমি সেট করে ফেলছি। যদি এখন আমি ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে দেখেন আমার হোম স্ক্রিনটা কিন্তু এরকম হয়ে গেছে। এবং যদি এখানে প্রেস করেন দেখেন লুকিংটা খুবই অসম আর খুবই গর্জাস। আর সাধারণত ফ্রেন্ডস যেগুলো আপনারা মনে করেন যদি আপনি ইউজ করেন, তাহলে সেগুলো আপনার চার্জের কিন্তু অনেক ইয়ে করে, আপনার চার্জটা খুবই বেশি নেয়। কিন্তু ফ্রেন্ডস এইটা এরকম নাই, এই 3D যে ওয়ালপেপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর আর খুবই অসম। চাইলে ফ্রেন্ডস আপনি ইউজ করতে পারেন এবং আপনার ফ্রেন্ডের সাথেও আপনি এটা শেয়ার করে নিতে পারেন, ঠিক আছে? খুবই ভালো আর খুবই অসম ফ্রেন্ডস। যদি আপনি চান তাহলে আমি আপনাদেরকে, হ্যাঁ, এইটা আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে আপনারা ডাউনলোড করবেন। দেখেন ফ্রেন্ডস আপনারা দেখছেন, ফার্স্ট অফ অল আমি আমার গুগল ড্রাইভ থেকে আমি এটা ইনস্টল করছিলাম। তো আপনি কী করবেন ফ্রেন্ডস, আমার যদি ভিডিওর ডিসক্রিপশনে যান, যাওয়ার পর ওইখানে একটা লিঙ্ক পাবেন, ওইখান থেকে ওয়ান ক্লিকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি ফ্রেন্ডস ডাউনলোডের কোনো সমস্যা হয় তাহলে প্লিজ আপনারা আমাকে মেসেজ করবেন, নাহলে কমেন্টস করবেন, আমি সাথে সাথে আপনাদেরকে লিঙ্কটা আবারও দিয়ে দিব। প্রায় সময় দেখছেন গুগল ডিভাইসে মানে ড্রাইভে যে লিঙ্কগুলো রাখা হয় এগুলো প্রায় সময় দেখা গেছে যে কাজ করে না। তো ফ্রেন্ডস আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তা আবারও বলতেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল ফ্রেন্ডস, এখানে আমরা সবসময় নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।